হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে, তো দেখতে থাকো। এই দেখো, সকালবেলা বাসন মেজে নিয়েছি, জলও নিয়ে এসেছি, আর এদিকে দেখো ঈশান শোনার জন্য দুধটা গরম বসিয়ে দিয়েছি। আর আজকে আমি একটা জায়গায় যাব, আর এই ভিডিওটা না বেশ কিছুদিন আগের, তাই তোমাদের সাথে মোবাইলের মধ্যে ছিল তাই শেয়ার করলাম। আর এদিকে ঈশান শোনা পড়তে বসেছে আর সমস্ত জল নিয়ে এসেছে। আর এদিকে দাঁড়াও, ঘরটাও মুছে নিয়ে আজকে আমি একটু একটা জায়গায় যাব। হঠাৎ করেই যেতে হচ্ছে, আমার এক বোনের শরীরটা খারাপ, ও অসুস্থ, তাই ওকে একটু দেখতে যাব। দেখো এদিকে সমস্ত ঘর মুছে নিয়েছি, এবার আমি স্নান করে নিই, তারপর দেখা হচ্ছে। দেখো স্নানটাও করা হয়ে গেছে, তারপর পুজোটা দিয়ে নিই। তো দেখো পুজোটাও আমি দিয়ে দিয়েছি, আর এইবার শানসোনা দেখো 10:30 মতো বাজে, তো ঈশান শোনার জলটা ছাদের রোদ্দুরে দিয়েছিলাম, তো ওটাই নিয়ে আসতে যাচ্ছি, ওকে একটু স্নান করিয়ে নেব। আর এটা ছিল ঈশান শোনার পরীক্ষার আগের, তো ঈশান শোনাকে একটু বইও পড়িয়ে নিয়েছিলাম। তখন তো এতটা ঠান্ডা ছিল না, একটু গরম গরম ছিল, তো ঈশান শোনাকে স্নান করিয়ে নিয়েছি। আর তখন আমাদের ছাদের কিছু লাগাইও নিয়ে, শুধু একটা ডাগন গাছ ছিল, একটা ফুলের গাছ ছিল। তো স্নান করে, ঈশানকে স্নান করে খেয়ে দিয়ে আমরা পুজো টুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো ঈশানও রেডি, আমিও রেডি, স্টেশনে চলে এসেছি আমরা। আর বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, দেখো টোটোতে বসে পড়েছি, টোটো থেকে এবার চলে এসেছি আর ফাইনালি আমার পিসির বাড়িতে, আমার ছোট পিসির বাড়িতে। আমার পিসির মেয়ে দেখো পুজো করছে, আর পিসির নাতনি, আর ঈশান দেখো পুজো করছে বলে এখানে একটু নমস্কার করতে বসেছে। তো এখানে এই যে পিসির, এটা হলো বড় পিসির নাতনি, আমার দুই পিসি, বড় পিসি আর ছোট পিসি। তো আজকে এসেছি ছোটো পিসির বাড়িতে, আর বড় পিসির মেয়েরাও এসছে, ছোটো পিসির মেয়েরাও আছে। তো এই দেখো বড় পিসির, এটা হলো বড় পিসির ছোটো মেয়ে, আর ওই যে শ্যাওলা কালারের কুর্তি পরা, ও হচ্ছে বড় পিসির বড় মেয়ে, আর এটা হলো ছোটো পিসির বড় মেয়ে। আর ছোটো মেয়ে তো পুজো দিচ্ছিলো, দেখতেই পেয়েছ। আর পিসির বাড়িতে দেখো কত ফুলের গাছ, সামনে কচুর শাকের বাগান, তো দেখতে থাকো। দেখো পদ্ম ফুল ফুটেছে, গাছে ভর্তি পদ্ম ফুল, আরও অনেক ধরনের ফুল আছে, আর পিসি অনেক সবজির গাছও লাগিয়েছে। চলো সবটাই তোমাদের ঘুরে দেখাবো। আর খুব মজা হয়েছিল আমাদের, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি, আমরা সবাই মিলে এক জায়গায় হলে কি করি। তো দেখো সাদা ফুলের গাছ, এখানে নীলকণ্ঠ ফুল, দেখো ভেন্ডি গাছ লাগিয়েছে পিসি, আরও অনেক কিছু, ধুতরা ফুলের গাছ, দেখো এটা হলো কালো ধুতরার ফুল। আর ভিডিওটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর দেখো একটা জবা ফুলের কড়ি, এটা হলো বড় ছোটো পিসির বড় ছোটো মেয়ে। তো সবাই মিলে আমরা খুব এনজয় করেছি। দেখো ছোটোবেলার থেকেই আমরা ওদের বাড়িতেই বেশি যাই, ভীষণ ভালো লাগে। আর দেখো বেগুন হয়েছে, পিসি অনেক কিছুর গাছ লাগিয়েছে, তোমাদের তো বললামই। দেখো এখানে উচ্ছে হয়েছে, চলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো একটা বিড়াল বসে আছে, এটা হলো ধুতরা ফুলের এই আকন্দ ফুল, ঠিক আছে, উচ্ছে হয়েছে। আর এখানে হলো আমার এই দুই পিসি, এখানে রান্না করছে, তো এখানে খাবার বেড়ে দিয়েছে, এবার আমরা খাবো। তো বাচ্চাগুলোকে আগে খাওয়ানো হচ্ছে, দেখো কত আনন্দ করছে, বাচ্চারাও আনন্দ করছে খুব, এরা হলো ভাই বোন, আমার পিসির, আমার বোনের মেয়েও, আর হলো আমার আমার ছেলে, আর ওইটা আর একটা বোনের মেয়ে, ওই বোনেরই শরীর খারাপ, তো ওকেই দেখতে আমরা এসেছি, সবাই এসছি, ওর শরীর খারাপ ছিল তাই হঠাৎ করেই তাই আসতে হলো। তো দেখো এখানে ওরা বদমাইশি করছে, দেখো বড়টা ছোটটাকে টুক করে একটা মেরে দিল, এদিকে দাদা এসছে আবার একটু বকা দিল। তো এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি, এখন আমরা খেতে বসবো। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে, দেখো আমার পিসি কত কিছু লাগিয়েছে ছাদে, কী সুন্দর লাউ গাছ লাগিয়েছে, এদিকে লাউ গাছটাও খুব সুন্দর হয়েছে, আর এদিকে দেখো কুমড়ো, আর এই দেখো কুমড়োটা সাদা রঙের হয়েছে, আমি এই প্রথমবার দেখলাম কুমড়ো সাদা রঙের হয়। আমার পিসি যা যা গাছ লাগায় বেশিরভাগ সব সাদা রঙেরই হয়, বেগুন হয় সাদা, তো দেখো লঙ্কাও সাদা, আবার এখন দেখছি কুমড়োও হয়েছে সাদা। তো দেখো পেয়ারা গাছ, কত পেয়ারা হয়েছে, আর দেখো আকাশটা কী ভালো লাগছে, সূর্যটা কী সুন্দর লাগছে, আর আকাশ থেকে একটা রকেটও যাচ্ছিলো, দেখো ছাদের এই কোণার দিকে আরও একটা ফুলের গাছ কত সুন্দর ফুটে আছে, দেখো হলুদ হলুদ রঙের ফুল, খুবই সুন্দর, আর কতগুলো ফুল হয়েছে দেখো। তো দেখো এই যে আমার বোন, সব সব বোনেরা এক জায়গায় হলে কত আনন্দ করি আর কত মজা করি। তো যেই বোনটা নাইটি পরা ওকেই দেখতে এসেছিলাম, ওর খুব শরীরটা খারাপ ছিল তাই,
তো আমরা খাওয়া দাওয়া করে বিকেলে বেরিয়ে পড়ছি, এখন সবাই বাড়ি চলে যাব, যেহেতু ঈশানের পরীক্ষার এটা আগের, ফাইনাল পরীক্ষার আগের, তো পরীক্ষার কারণে আর থাকিনি, সবাই আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি, ওরাও বাড়িতে চলে যাচ্ছে, ওরা সব অফিসে যায়, তো ওদের ওরা একটা কোম্পানিতে চাকরি করে, তো সেই কারণে ওরা অফিসে যায়, তো ওদেরও সকালবেলা যেতে হবে, তো এই জন্য আমরা সবাই চলে যাচ্ছি। এটা হলো আমার বড় পিসি, আর ওই যে আসছে পেছনে ওটা হলো আমার ছোট পিসি, তো আমরা সবাই এখন বাড়িতে চলে যাব। দেখো এখন টোটোতে উঠবো, সবাই টোটোর জন্য অপেক্ষা করছে, আর যেই বোনকে দেখতে এসেছিলাম সেই বোনের মেয়ে খুব কান্না করেছে, আমরা চলে যাচ্ছি তাই, তো তখন সত্যি খুব খারাপ লাগছিলো, তাই অনেক দিন পরে দেখা হয়েছে সব বোনের সাথে, তো সেই কারণে সবাই একটু ছবি তুলছিল। আর ওই বোনের বাড়ি হলো নবদ্বীপ, ও নবদ্বীপে থাকে, তো অনেকটা দূরে থাকে, তাই ওর সাথে সব সময় আমাদের দেখা হয় না, তাই ওকে দেখতে এসেছি আমরা সবাই মিলে, সব বোনেরা। তো দেখো আমরা টোটো থেকে উঠে পড়েছি, আর ব্যাক ক্যামেরা করেছিলাম, তো তখন না অন্ধকার অন্ধকার লাগছিলো, তাই ভালো মতো দেখা যাচ্ছিলো না। দেখো আমরা বাড়িতে চলে এসেছি স্টেশনের থেকে, ঈশান একটু মিষ্টি কিনছে, ওর ছোট্টামির সাথে দেখা হয়েছে। তো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো।